النصف من شعبان شعبان মাসের মধ্য রজনী যাকে আমাদের উপমহাদেশে আমরা শবে বরাত হিসেবে চিনি এই শবে বরাত যখন সামনে আসে আমাদের দেশের মধ্যে এখন দেখবেন নতুন নতুন মাসালার আমদানি শুরু হয়ে যাবে কেউ তো করবে শবে বরাত নিয়ে প্রচন্ড আকারে বাড়াবাড়ি কেউ আবার শবে বরাত নিয়ে করবে ছাড়াছাড়ি বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির খবরে শবে বরাত কি রকম শবে বরাত কে কেউ কেউ তো বলতে শুরু করে ইদানিং কয়েক বছর ধরে শুনতে পাচ্ছি মিডিয়াতে পত্রপত্রিকাতে ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি লোকেরা বলে ইসলামে শবে বরাত বলতে কিছু নাই নাউজুবিল্লাহ পরে এক শ্রেণীর বক্তব্য আরেকটা বক্তব্য হচ্ছে আর আরেক শ্রেণীর মানুষ শবে বরাত কে লাইলাতুল কদরের চাইতেও বেশি গুরুত্ব আরোপ করে ঠিক কিনা বলেন দুটোই বাড়াবাড়ি ইসলামে যতটুকু আছে ততটুকু মান্য করতে হবে যারা বলেন শবে বরাত বলতে কিচ্ছু নাই তারা একটা যুক্তি দাঁড় করায় বলেন যে শবে বরাত এটা কোরআন হাদিসে এমন কোন শব্দই নাই কোরআন হাদিসে শবে বরাত শব্দ নাই এই জন্য শবে বরাতের অস্তিত্ব নাই আমি সেই সমস্ত বন্ধুদেরকে বলবো অস্তিত্ব ঠিক রাখার জন্য কোরআনের মধ্যে হুবহু সেই শব্দ থাকাটা কি জরুরি এর জন্য বলেন না আচ্ছা আপনারা বলেন তো কোরআন হাদিসে কোথাও নামাজের কথা আছে কথা বলুন কেউ দেখাতে পারবেন নামাজ কোরআনে আছে হাদিসে আছে কোরআন হাদিসে কি আছে সালাত আছে এখন কেউ যদি বলে নামাজের কথা কোরআন হাদিসে কিছু নাই সুতরাং নামাজ ইসলামে নাই মাথা ঠিক আছে না চিকিৎসার প্রয়োজন চিকিৎসার প্রয়োজন কোরআন হাদিসে রোজা বলতে কোনো শব্দ আছে কি আছে সব সিয়ামুন আছে এমন কোন পাগল যদি বলে যে কোরআন হাদিসে তো আর রোজা নাই অতএব ইসলামে রোজা নাই বলার কোনো সুযোগ আছে বলার কোনো সুযোগ নাই অনুরূপভাবে আপনারা বলেন তো কোরআনে কারিমের মধ্যে কি দুজক আছে হাদিসে দুজকের কথা আছে কি আছে জাহান্নাম আছে নারুন আছে ঠিক কি না এবার আপনারা বলেন তো কোরআন হাদিসে কোথাও বেহেশত আছে কি আছে জান্নাত আছে এর মানে হলো কোরআন মাজিদের মধ্যে যে শব্দ আছে সেই শব্দকে আমাদের উপমহাদেশে সেই পারিভাষিকভাবে ভিন্ন ভিন্ন শব্দে আমরা ব্যবহার করে থাকি ঠিক কিনা বলেন কোরআন হাদিসের মধ্যে হুবহু সেই শব্দ থাকাটা জরুরি কিছু নয় অনুরূপভাবে শবে বরাত এটা থাকবে কেন কোরআনে সব শব্দটা আরবি নয় এটা একটা ফার্সি শব্দ শবে বরাত এর অর্থ হচ্ছে মুক্তির রজনী বরাত মানে মুক্তি সব মানে রাত এই রাতকে মুক্তি রজনী কেন বলা হয়েছে হাদিস থেকে একটু শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা সায়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে সৃষ্টিকুলের দিকে গুরুত্ব সহকারে বিশেষ একটা রহমতের নজর দেন রহমতের নজর দেওয়ার পরে তামাম মাখলুকাতের দুই শ্রেণীর পাপিষ্ঠ মানুষ ছাড়া সকল মাখলুককে আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন সুবহানাল্লাহ এই একটা হাদিস প্রায় 11 জন বিখ্যাত সাহাবি থেকে বর্ণিত আছে এমনকি পৃথিবীর সমস্ত রিজাল শাস্ত্রের লোকদের মতে হাদিস শাস্ত্রবিদদের মতে এই হাদিসটা বিশুদ্ধ হাদিস এই বিশুদ্ধ হাদিসে এই কথা প্রমাণিত যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকাতদেরকে আম ক্ষমার ঘোষণা প্রদান করেন যেহেতু আল্লাহ অসংখ্য মানুষকে এই রাতে তাদের গুনাহ থেকে মুক্ত করেন সুতরাং এই রাতকে মুক্তির রজনী বলাতে কি অসুবিধা আছে যদি বলতে হবে আছে তাহলে নামের সাথে সামঞ্জস্য বিধান তো হাদিস অনুযায়ী পাওয়া যায় তবে হ্যাঁ
Ooh.